দেখ দাদা, তোর আর কোনো চিন্তা নেই, ওর নাম সুলেখা, ওই এখন তোকে তো দেখাশোনা করবে। সুলেখা, আজ থেকে কিন্তু আমার দাদার সব দায়িত্ব তোমার। আমি সকালবেলা অফিসে বেরিয়ে যাব, তারপর আমার দাদা যত্ন নেবে। ঠিক আছে দিদি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার দাদার খুব ভালো করে খেয়াল রাখবো। ঠিক আছে, তাহলে কাল থেকে কাজে চলে এসো। ঠিক আছে, আমি তাহলে আজ আসছি। সেদিন বলছি আমি কিন্তু দিদিকে বলে দেবো সব, ছাড়েন বলছে। আমি কি দিদিকে বলবো যে দাদা আমার সাথে এরকম ব্যবহার করছে? কিন্তু দিদি যদি আমাকে বিশ্বাস না করে, আমাকে যদি কাজে না রাখে, তখন আমি কি করব? আমার যে টাকার খুব দরকার, নাহলে আমি গ্রামের টাকা পাঠাবো কি করে? আমার মায়ের চিকিৎসা হবে কি করে? কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আরে ভাই, পাড়ায় নতুন মাল এসছে মনে হচ্ছে তো। তাই তো দেখছি,
পুরো ভাই চিকনি চামেলি, এদিকেই আসছে। আরে সুন্দরী কোথায় যাচ্ছ? আরে মামনি বয়ফ্রেন্ডের সাথে পরে প্রেম করবে, একটু আমাদের সাথে প্রেম করো। শোনো কি কথা, ওটা ছেড়ে দিন, ছেড়ে দিন প্লিজ। এ পরে যাবে সোনা, আগে আমাদের সাথে একটু রোম্যান্স করে যাও। চলো সোনা, আমরা একটু মস্তি করি। সুলেখা তুমি ঠিক আছো তো? ঠিক আছে, বাড়ি চল। আমাকে একদিনের জন্য একটু ছুটি দিতে পারবে? ছুটি নেবে কেন? আসলে আমার শরীরটা ভালো নেই। তাহলে ঠিক আছে, তুমি কালকের দিনটা ছুটি নিতে পারো, কারণ কালকে তো রবিবার, আমি বাড়িতেই থাকবো, দাদার খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে দিদি, ধন্যবাদ, আমি আসি তাহলে। হ্যাঁ, আমি কতদিন এরকম ভাবে পালাবো? নতুন কোনো কাজের সন্ধানও তো পেলাম না। না না, এভাবে কতদিন ছুটি করে বাঁচতে পারবো আমি? না, এর থেকে বড় আমি কাল থেকে কাজে যাই। কিচ্ছু বলবো না প্লিজ, ছেড়ে দাও আমাকে। তোমাকে তো ছাড়া যাবে না সোনা।